হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু ইজি একাডেমি সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা এক অর্থাৎ প্রথম অধ্যায় যে আছে তোমাদের তথ্য যাচাই অভিযান সেটা সেশন দু নিয়ে অর্থাৎ পরবর্তীতে আমরা বাকি সেশনগুলো ক্রমান্বয়ে দিয়ে দেবো একটা একটা করে তো পূর্ববর্তী ক্লাসে আমরা কী করেছিলাম সেশন এক সম্পর্কে আলোচনা করেছিলাম অর্থাৎ ভুল তথ্যের যেরকম ফের হয় সেটা তুমি কীভাবে তোমরা করতে পারো এবং নিঃসে যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি তোমরা কীভাবে কী করবে কি করতে হবে কি করতে হবে না সেগুলো সম্পর্কে তোমাকে বলেছিলাম এবং তোমাদের যদি কীভাবে তোমরা গুগল ফর্ম তৈরি করবে সেটা শিখিয়েছিলাম তো আজকে আমরা কী করব তোমাদেরকে সেশন দুই নিয়ে আলোচনা করবো অর্থাৎ কন্টেন্টের ভিন্নতা সেটা নিয়ে তো এই চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো এবং এই চ্যানেলে এখন যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে তোমাদের নিত্য নতুন বিভিন্ন সমাধান তোমরা বিনামূল্যে পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে ভিডিও ছাড়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তো চলো আমরা কথা না পারি আমাদের পড়ায় চলে যাই তো দেখো সেশন দিয়ে কী বলা হচ্ছে যে কন্টেন্টের ভিন্নতা অর্থাৎ বিভিন্ন যে কন্টেন্ট আছে বা আমরা যে বিভিন্ন কিছু দেখি যেমন নাটক ছবি গান ও কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস এক একজনের এক এক রকম হয় তাই না তো একটা ভিন্নতা আছে তাই না বৈচিত্র্য আছে দেখো ছকগুলো নিয়ে আজকে আমাদের সেশনটা তৈরি হবে তো এখানে বিভিন্ন ছক আছে এই ছকগুলো তোমরা কীভাবে পূরণ করবে সব কিছু আজকের ক্লাসে দেখানো হবে তো এই জন্য সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এখানে প্রথমে কী বলা আছে আমরা আমাদের যে গুগল ফর্মটি তৈরি করেছিলাম এই ফর্মটি নিশ্চয়ই পরিচিত জনদের কাছে আমরা পাঠিয়ে দিয়েছি তারপরে আমরা যদি না পাঠাই তাহলেও আমরা পাঠানোর চেষ্টা করব পরবর্তীতে তো ফর্মের মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিই অর্থাৎ আমরা কিছু তথ্য তাদেরকে যাচাই করে দিতে হবে এবং এর মাধ্যমে আমরা কিছু সময় পাবো যে সময়ের মধ্যে আমরা কী নিজেরা জেনে নেবো যে কীভাবে তথ্যকে যাচাই করতে হয় তো এখন দেখো এখন কি করতে হবে অনেক সময় কোনো কন্টেন্টের উদ্দেশ্য বুঝতে হলে যদি আমরা ভুল করি এবং কোন তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে তাই না যদি আমরা ভুলভাবে বুঝি তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে তো দেখো যে বিভিন্ন যে কন্টেন্ট আছে যেমন তথ্য প্রচার তো এখানে দেখো কি বলা আছে যে নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয় সেগুলো হলো অর্থাৎ যে নিরপেক্ষ মানে কারো পক্ষপাত করে না এরকম কিছু কন্টেন্ট হচ্ছে সংবাদপত্র বা টেলিভিশনের প্রতিবেদন তারপরে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন যেমন আমরা টিভিতে দেখতে পারি কোনো একটা দুর্নীতি বা কোনো কিছুর বিরুদ্ধে একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হয় তারপরে ব্রেকিং নিউজ তারপরে অনলাইন সংবাদ ইত্যাদি তো তারপরে দেখো আছে তোমাদের বিনোদন নিয়ে বিনোদনমূলক কন্টেন্ট তো কোনো নির্দিষ্ট লক্ষ্য দলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারণার উদাহরণ হতে পারে কি নাটক তারপর বিভিন্ন চলচ্চিত্র ছবি গান খেলাধুলা এগুলো হতে পারে তোমাদের বিনোদনের কন্টেন্ট তারপরে দেখো আছে সচেতনতা তৈরি করা অর্থাৎ মানুষের মাঝে আমরা কীভাবে সচেতনতা তৈরি করতে পারি তো এইভাবে আমাদের কী কীভাবে আমাদের কন্টেন্টগুলো কী হতে পারে কি রকম হতে পারে এ সচেতনতামূলক নাটক হতে পারে গান হতে পারে বিভিন্ন বক্তব্য হতে পারে তারপরে বিভিন্ন যে বিবৃতি কারো একটা বিবৃতি মানে কারো একটা বক্তব্য হতে পারে পরে প্রজ্ঞাপন বা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করার জন্য কি করা হয় তৈরি করা হয় তারপরে দেখো কী আছে তোমাদের যে মতামত প্রদান অর্থাৎ কিভাবে তোমরা মতামত প্রদান করতে পারো এটাও এক ধরনের কন্টেন্টের আওতাভুক্ত তারপরে তোমরা কি করতে পারো এক্ষেত্রে পত্রিকার পাঠকের চিঠি পড়তে পারো তারপরে যে সাধারণ মানুষের সাক্ষাৎকার নিতে পারো মতামত জানার জন্য তারপরে ব্লগ বা ব্লগে নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন যে ব্যক্তিগত মতামত সেগুলোর মাধ্যমে কি মতামত প্রদান করা যায় তো তারপরে দেখো কী আছে তোমাদের ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা অর্থাৎ টেলিভিশন পত্রিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন বিজ্ঞাপন তারপরে কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি বিভিন্ন ইতিবাচক সংবাদ প্রতিবেদন এগুলো হতে পারে তারপর কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কেও বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য তোমরা ব্যবসায়িক ক্ষেত্রে প্রচারণার কাজে লাগাতে পারো তো দেখো নিচে একটি ছক দেওয়া সে ছকটা দেখো কিনে নিচে ছকে নির্দিষ্ট কন্টেন্ট ও এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে অর্থাৎ যে বিভিন্ন কন্টেন্টের প্রকারভেদ দেওয়া আছে এবং এগুলো কী উদ্দেশ্যে তৈরি করা হয় সেগুলো দেওয়া আছে এবং ডান পাশে খালি ঘরে আমরা কী করব এই কন্টেন্টের কিছু উদাহরণ লিখতে হবে তো দেখো এখানে উদাহরণস্বরূপ দুই তিনটা বলা আছে এখানে কন্টেন্ট যেমন নাটকের সম্পর্কে বলা হয়েছে এটার উদ্দেশ্য কি মানুষকে বিনোদন দেওয়া তাই না তারপরে এরকম একটি নাটকের উদাহরণ আমরা কী ধরতে পারি সংসপ্তক তবে দেখো পরবর্তীতে কী আছে তোমার চলচ্চিত্র তো চলচ্চিত্রের উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য কিন্তু বিনোদন এবং এটার উদাহরণ হতে পারে গেরিলা অর্থাৎ একটা কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক একটা ছবি বা চলচ্চিত্র তারপরে জনসচেতনমূলক যে ঘোষণা যেমন পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এরকম আর কি এটার উদ্দেশ্য হচ্ছে জনগণকে কি সচেতন করে তোলা তাই না এরকম একটা কি হতে পারে একটা উদাহরণ পোলিও টিকা তো পরবর্তীতে দেখো আরও অনেক কিছু আছে যে সংবাদ প্রতিবেদন তারপরে পত্রিকা সম্পাদকীয় টেলিভিশন টক শো গান এগুলো তো তোমাদের এই শখগুলো পূরণ করতে হবে তাই না তো অনেকে তো কনফিউশন আসো কীভাবে এগুলো পূরণ করবে তো কোনো চিন্তা নেই তোমাদের আমি সেই শখগুলো কীভাবে পূরণ করবে সব কিছুর অ্যান্সার তোমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আমরা দেখে নিই এই ছকটা তোমরা কীভাবে পূরণ করতে পারো তো দেখো এখানে তোমাদের একটি কন্টেন্টের নাম হচ্ছে কি সংবাদ প্রতিবেদন তো এই সংবাদ প্রতিবেদনের উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে তোমার তথ্য প্রচার ও জনগণকে কী করা সচেতন করা এই সংবাদ প্রতিবেদনের এরকম কন্টেন্টের উদাহরণ কি হতে পারে একটি সংবাদপত্রের প্রতিবেদন হতে পারে তারপর একটি টিভি প্রতিবেদন তারপরে একটি অনলাইন সংবাদ প্রতিবেদন এগুলো হতে পারে কি এগুলোর উৎকৃষ্ট উদাহরণ তো তার পরবর্তী কন্টেন্টের নাম কি দেখো তার পরবর্তী কন্টেন্টের নাম হচ্ছে পত্রিকার সম্পাদকীয় তো এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার করা তো এটার কিছুটা উদাহরণ আমরা কি ডান দিকের বক্সে ডানডিকার বক্সের ভিত্তিক উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি একটি পত্রিকার সম্পাদকীয় তারপরে একটি নিবন্ধ বা একটি বই তো এভাবে তোমরা পত্রিকার সম্পাদকীয়র যে কন্টেন্টের উদাহরণ আছে সেগুলো তোমার ডান দিকের তোমাদের বইয়ের বক্সে লিখে ফেলবে তো তার পরবর্তীতে একটা আছে কন্টেন্ট সেটার নাম কি দেখো টেলিভিশন টক শো তো এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে কোনো বিষয় বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক তো এরকম টেলিভিশন টকশোর উদাহরণ হিসেবে তোমরা কি লিখতে পারো একটি টেলিভিশন টক শো একটি অনলাইন টক শো ও একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা এগুলো তোমরা উদাহরণ হিসেবে দিকের বক্সে লিখে রাখবে তো তার পরবর্তীতে একটা কন্টেন্টের নাম কি দেখো গান তো গানের উদ্দেশ্য কি মানুষকে বিনোদন দেওয়া তাই না তো এটার উদাহরণ কী হতে পারে একটি কবিতা একটি গান একটি সঙ্গীত নাটক এগুলো হতে পারে একটি উদাহরণ বা তুমি যে কোনো একটা গানের নাম দিয়ে দেবে তোমার পছন্দের তো তারপরে দেখো কী আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস তারপরে ভিডিও ছবি এগুলোর উদ্দেশ্য কী এগুলোর উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত মতামত প্রদান করা তাই না তো এরকম তোমার কিছু উদাহরণ তোমার তো লিখতে হবে এই উদাহরণগুলো কী হতে পারে দেখো একটি ফেসবুক পোস্ট তারপরে একটি টুইট অর্থাৎ টুইটারে যে টুইট করা হয় তারপরে একটি ইনস্টাগ্রাম পোস্ট ইত্যাদি তো এভাবেই তোমরা এগুলো পূরণ করবে তারপরে দেখো কি আছে তারপরে আসে তোমাদের ব্লগ ব্লগ নামক কন্টেন্ট তো দেখো এখানে তোমরা এটার উদ্দেশ্য কি ব্লগের ব্যক্তিগত মতামত অভিজ্ঞতা বিনিময় করা তো এই ব্লগের উদাহরণ হিসেবে তোমরা লিখবে একটি ব্লগ পোস্ট একটি ভ্রমণ জার্নাল বা একটি ব্যক্তিগত তো তোমরা ডান্দিগার বক্সে লিখবে তো তার পরবর্তীতে দেখো কি আছে সর্বশেষ ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি বই তো এটার উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিক তথ্য প্রচার আর এগুলোর উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো একটি ঐতিহাসিক উপন্যাস একটি ঐতিহাসিক তথ্যমূলক বই ও একটি ঐতিহাসিক ডকুমেন্টারি তো এভাবেই তোমরা এই ছকটা পূরণ করবে তো এই ছকটা তোমরা কীভাবে পূরণ করবে তা তো দেখেই ফেলে তো এইভাবে তোমরা এই ছকটা পূরণ করে ফেলবে তো এরপর দেখো এরপর কি বলা হচ্ছে আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বসে সেই অনুযায়ী কী করবো তথ্য নেব না হলে আমাদের কি হতে পারে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি খুঁজতে চাই বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত আমরা নিশ্চয়ই বাংলাদেশ ও ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে কী অনুসন্ধান করে এটা বিশ্বাসযোগ্য তথ্যটা পাবো কিন্তু আমরা কোনো বিজ্ঞাপন কৌতুক এই বিষয়ে কোনো ধারণা নেই এমন কোনো ব্যক্তির কোনো যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেখে আমরা বিভ্রান্তি হবো না ঠিক আছে তো এবার আমাদের কাজ কি এবার তাহলে আমাদের তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস কী তা নির্ণয় করতে হবে এবং আলোচনা করে বের করি আমরা এইটাই তো সবাই মিলে কি করতে হবে শিক্ষককে নিজেদের মতামত বলবো এবং তোমাদের মধ্যে একজোট এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পারো এবং বোর্ডে লেখা পয়েন্টগুলো বইতে আবার সুন্দর মতো করে তোমাদের লিখে নিতে হবে তো দেখো এখানে মূলত কি বলা হয়েছে একটা এই ছকে তোমাদের প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে আর কি বিভিন্ন দেওয়া আছে বিভিন্ন তথ্য তো তোমাদের কি করতে হবে এই তথ্যের ভিত্তিতে সম্ভব ভুল উৎস বের করতে হবে যেমন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ কত এটা ভুল উৎস কি হতে পারে একটা নাটক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত কারো মতামত এগুলো হতে পারে ভুল উৎস তাহলে তুমি সঠিক উৎস রিজার্ভ যে কত এটা সঠিক উৎস কই পাবে এটা সঠিক উৎস কি হতে পারে দেখো বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ওয়েবসাইট হতে পারে এটা সঠিক উৎস আর আরেকটা কি হতে পারে বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যম অর্থাৎ টেলিভিশন চ্যানেলে তুমি কোনো সংবাদে দেখতে পারো তারপরে পয়সাকে কি কী কী পুষ্টিগুণ রয়েছে সরকারের পক্ষ থেকে কোনো শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হয়েছে কিনা কোন কোন ফিগারের সময় কম্পিউটার কিনা তুমি গ্রাফিক্স ডিজাইন করতে পারবে এগুলো উত্তর কি তোমার ভুল ভুলুৎ সখী সঠিক ও চকি এগুলো তোমার পূরণ করতে হবে তো কোনো চিন্তা নেই আমি তোমাদের এই শখগুলো কীভাবে পূরণ করবে সেটা ওই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আমরা এই উত্তরটা কীভাবে হবে একটু দেখে আসি তো দেখো এখানে পুঁইশাকে কি কী পুষ্টিকরণ রয়েছে এটার ভুল উৎস কী হতে পারে এটার ভুল উৎস হতে পারে একটি রেসিপি বই হতেই পারে তারপরে একটি নাটক নাটকে দেখলে এটা কি ভুল উৎস তারপরে তুমি এটার কি সঠিক উৎস তারপরে তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ব্যক্তিগত মতামত এগুলো হতে পারে কি এটার ভুল উৎস তুমি তুমি এটার সঠিক উৎস কি কি লিখতে পারো দেখো এটার সঠিক উৎস তুমি লিখবে পুষ্টিবিদের লেখা বই বা নিবন্ধ তারপরে পুষ্টিবিদের বিভিন্ন মতামত তারপর কি লিখবে বিশ্বাসযোগ্য স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ওয়েবসাইটে তুমি এই পৈশাকের কী কী পুষ্টি উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবে তো পরবর্তীতে যেন আমরা কি দেখলাম যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কিনা তো এটা সম্ভব ভুল উৎস তুমি কী কী লাগবে দেখো এটা সম্ভব ভুল উৎস হতে পারে তুমি কারো ব্যক্তিগত মতামত শেয়ার করে দিলে এটা হতে পারে কি একটা ভুল উৎস তারপর একটা নাটকে তুমি দেখলে যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে এটা হতে পারে কি ভুল উৎস তারপর তুমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেখলে এটাও এক ধরনের ভুল উৎস তো এটা সঠিক উৎস কী কী হবে দেখো এটার সব সঠিক তথ্য হবে তোমার সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তারপরে শিক্ষা যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের ওয়েবসাইট তারপরে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হতে পারে এটার কি সঠিক উৎস তো এইভাবেই তুমি এটা এই ছকগুলো পূরণ করবে তোমার বইয়ের তো তারপরে দেখো কেসে আছে কোন কনফিগারেশন কম্পিউটার কিনলে তোমার গ্রাফিক ডিজাইনের কাজটা সহজ হবে তো এটার ভুল উৎস কী হতে পারে দেখো সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো ব্যক্তিগত মতামত হতে পারে কি এটার ভুল উৎস তারপরে নাটক গান কবিতার মাধ্যমে তুমি জানলে যে এটার কনফিগারেশন কী কী থাকবে এটাও হতে পারে এক ধরনের ভুল উৎস তো এইখানে তুমি সঠিক উৎসটা কইভাবে দেখো সঠিক উৎস হতে পারে সম্ভাব্য সঠিক উৎস হতে পারে গ্রাফিক ডিজাইনের মতামত যারা গ্রাফিক ডিজাইন করে তাদের কাছ থেকে যদি মতামত নাও তাহলে তুমি সঠিক তথ্য পাবে তারপরে গ্রাফিক ডিজাইনার সম্পর্কিত বিভিন্ন যে ওয়েবসাইট আছে সেখানে তুমি সঠিক তথ্য পেয়ে যাবে তারপরে গ্রাফিক ডিজাইন সম্পর্কিত বিভিন্ন বই সেইখানে তুমি কম্পিউটার সম্পর্কিত যে কি কী তোমার কনফিগারেশন লাগবে সেটাও তুমি পেয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো তোমরা তো বুঝতেই পারলে এই যে ছকটা তোমরা কীভাবে পূরণ করবে তো তারপরে দেখো কি বলা আছে যে আমাদের সঠিক তথ্য অনুসন্ধান করতে পারে এখন অনেকটা কি হয়ে গেছে সহজ হয়ে গেছে ভুল তথ্য দিয়ে কে আমাদের কি করতে পারবে না সহজে যেন আমাদের বিভ্রান্ত করতে না পারে সেই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে তো আগামী দিনের প্রস্তুতি বা পরবর্তী সেশনের জন্য আমাদের কি করতে হবে দেখো আমরা বাড়িতে গিয়ে কি করব দুইটা নাটক দেখব এবং কি করব দুটি সংবাদ প্রতিবেদন দেখব এটা তোমরা ইন্টারনেটে সার্চ করে পেয়ে যাবে এবং যাদের রোল নং অথবা আইডি জোর সংখ্যা তারা কি করবে তারা ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিষয়ে একটি কী করবে নাটকের একটা স্ক্রিপ্ট লিখবে তারপরে আবার চেনিককে যাদের জোর সংখ্যক রোল তারা কি করবে ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে একটি প্রতিবেদন লিখবে তো এগুলো তোমরা নিজের মতো করে লিখতে পারো আর যদি তোমাদের লিখতে সমস্যা হয় যদি চাও তাহলে কমেন্ট করো তো এরকম যদি তোমরা বিশ জন কমেন্ট করো যে বিশ জনের এটা লাগবে তাহলে আমি এই বিষয়ে ভিডিও দেব আর যদি তোমরা বিশ জনের কেউ কম কমেন্ট করো তাহলে আমি পরবর্তী সেশন নিয়ে ভিডিও করব এগুলো আর দেবো না তো এখন তোমাদের উপরে নির্ভর করছে তোমরা এই দুই বিষয়ে তোমরা যে প্রতিবেদন আর কি ভিডিও চাও কি না তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে